ব্যাপার হচ্ছে আজকে ভিডিওটা রাত্রি 12টা থেকে শুরু করছি হঠাৎ করে, তার একটা রিজন। এবারে ফার্স্ট যে কাবাবের পিকনিকটা হচ্ছে সেটা হচ্ছে বোনের বাড়িতে, মানে ঝিলামের বাড়িতে। তো সেখানের জন্য এবারে কাবাবস বানানো হচ্ছে। তা আমার সাধারণত কাবাবস বানাই আমি একই স্টাইলের, তন্দুরি বানাই আমি একই একই স্টাইলের। তো এবারে ডিসিশন নিলাম যে এবারে তাহলে একটু আলাদা আলাদা ফ্লেভারের জিনিস হোক। একটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন টিক্কা, একটা হচ্ছে হরিয়ালি কাবাব হবে একটা, আরটা হবে হচ্ছে রেশমি কাবাব ম্যারিনেশন। এটা দুটো পদ্ধতিতে জাস্ট ম্যারিনেশনটা হয়, কেমন? তোমরা চিকেনটাকে নেবে, ভালো করে ধোবে, ধুয়ে একটা করে পাতি লেবু, একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা দিয়ে ফার্স্ট আধ ঘন্টা তোমরা একটু ম্যারিনেট করে রাখবে। যে আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেল, 200 গ্রাম মতন দই নেবে, তার মধ্যে কসুরি মেথি, জিরে গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল না রঙের হয়, একটু হলুদ দিয়েছিলাম আর একটু নুন, এটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এছাড়া হচ্ছে চিকেন টিক্কা। তো এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, কমলা কমলা। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, সাদা সাদা। আর চিকেন হরিয়ালি কাবাব, যেটা হচ্ছে সবুজ সবুজ। হরিয়ালিটা আমার মনে হচ্ছিলো আর একটু সবুজ হবে, যাই হোক আমি মিন্টটা এটাতে দিতে ভুলে গেছি, আনতে ভুলে গেছিলাম, ওটা দেওয়া হয়নি। আর এটার মধ্যে দিতে হতো হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম, যেটা কালকে সকালেও দেওয়া যাবে, কিন্তু এর মধ্যে পুদিনাটা কালকে সকালে পেস্ট করে দিলে জিনিসটা কেমন হবে। তো এখন বাজে হচ্ছে 5:45, আর আমি অফিস থেকে একটু আগেই জাস্ট ফিরলাম। ফিরে জাস্ট ঝড়ের গতিতে খেয়ে কোনোভাবে ফ্রেশ হয়ে, মানে জাস্ট চুলফুল দেখছো একটু বেজে, জাস্ট মুখটা ধুয়ে ব্যাগটা গোছানোই ছিল, ও ব্যাগটা গুছিয়েছে, ও আজকে পুরোপুরি ডাউন, কমপ্লিটলি ও ডাউন। ও বলছে যদি এই এত কিছু প্ল্যান না হয়ে যেত, যদি না আমি মাংস ম্যারিনেট ফ্যারিনেট করে নিতাম, তাহলেও আজকে এই প্ল্যানটায় থাকতেই পারতো না। যাওয়ার পথে একবার কয়লার দোকান দেখতে হবে, কাঠকয়লার দোকান, কারণ যে জিনিসটা আমরা রান্না করবো সেই জিনিসটার জন্য কাঠকয়লা ইম্পর্টেন্ট প্রচণ্ড। যাই হোক, আপাতত এখানে সময় নষ্ট করছি না। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের বেসিক্যালি যেটার উপরে সব রান্না বান্না হবে, যেটার উপরে অত্যাচার হবে, যেটা খাওয়া দাওয়া হবে, উইথ আনবক্সিং। হ্যাঁ, কি করা হবে সব আছে। ব্যাপারটা হচ্ছে আমি এতদিন অবধি বালি আর ইটের সাহায্যে এই কাণ্ড কারখানাগুলো করে এসেছি, কিন্তু এবারে এটা একটা রূপ পেয়েছে। ব্যাপারটা হচ্ছে এর মধ্যে হচ্ছে পাঁচখানা কাঁটা আছে, আই মিন ওটাকে যেটাকে বলে মানে ভদ্র ভাষায় কি, স্কিউয়ার্স, তাই তো? গরম হয়ে গেলে এই জিনিসটা দিয়ে ধরা যায়, রাইট? একদম। এইখানে টোটাল এই মাংস, এই এই যে টোটাল মাংস আর কাঠ কয়লা রয়েছে, আর আমি যাচ্ছি হচ্ছে উপরে, পুরো উপরটা অন্ধকার। ওরা নিচটা এত সুন্দর সাজিয়েছে, মানে মোর দেন সুন্দর সাজিয়েছে ওরা। এখন আপ্রাণ চেষ্টা চলছে আগুনটা ধরানোর। হচ্ছে অবস্থা এই মুহূর্তে, এটা ধরতে একটু সময় তো লাগবে, এই ধরানোটাই সবচেয়ে কঠিন বিষয়। হ্যাঁ, বিষয় হলো বেশ অনেকক্ষণের চেষ্টায় এই জিনিসটা এখনো পর্যন্ত আসা গেছে, যেটার মধ্যে মোটামুটি একটা লেভেলে ধরেছে। আর এখানে এই ফ্যানটাকে আমি ধরে রেখেছি, আর বোন ওইখানে আমার ছবি তুলছে। মোটামুটি চিকেনের অবস্থা, এখানে আছে টিক্কা কাবাব, এখানে রেশমি কাবাব, এখানে হরিয়ালি কাবাব, আপাতত বসিয়ে দিয়েছি। গায়ে একটু একটু টুকটাক পড়ে গেছিলো, আবার সেগুলো ধুয়ে টুয়ে এসে বসেছি। আমার কলের অবস্থা ভীষণ 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 খারাপ, না কিরকম সাউন্ড করছে, বাট ঠিক আছে, যেরকম নর্মাল সেরকমভাবেই কথা বলছি। এখন বাইরে এই বানাচ্ছি, কাবাব বানাচ্ছি। আমার বোনের দীপ ভাইয়ের তিনজনেই ঠান্ডা লেগে গেছে, আমরা বাইরে যেতে পারছি না, আমরা ঘরে বসেই আড্ডা মারছি। তো একটু গ্রুপটা ডিভাইড হয়ে গেছে, বসে বসে ফোন দেখে চলেছে। আমাদের সব খাটনি যা যা হয় বনানকে বললেও করে দেয়। বনান, খুব বিরক্ত হচ্ছিস না? ভাল লাগে বল। বোনও আছে, মিসেস বলদি না মিস বলদি, বোন ওখানে এখন দাঁড়িয়ে ওদের 5-4 মাস খেতে চলেছে। বেচারা যেহেতু ওর বাড়িতে হচ্ছে, ও টাইম দিতে পারছে না একদম। আর এখানে ভাইয়া বসে গেছে হচ্ছে গিটার নিয়ে। বেসিক্যালি আমি বললাম যে এরকম একটা টাইমে
এখানে তো এখন আলোটা জ্বালালাম ব্লক করার জন্য, এই জায়গাটা অন্ধকার করে এই পেছনের যে এই লাইটগুলো জ্বলছে না, এইগুলো জাস্ট জ্বলছে। আর এখানটা ভাইয়া গান করছে, কাবাব খাচ্ছি তার সাথে, ওখানে কোচ বসে, আর ওখানে হচ্ছে পুরো মেয়েরা বসে, ঠিক আছে। তো যেহেতু শ্রীয়ার শরীরটা একটু খারাপ, তার সাথে বোনের শরীর একটু খারাপ, তার সাথে দিব্যার শরীর একটু খারাপ, মানে তিনজনই ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটুখানি ওরা যতটা লাফালাফি করে ততটা করছে না, বাট তার জন্য পার্টির এনজয়মেন্ট একটু কম হচ্ছে না। তো ব্যাপার হচ্ছে এখন বাজে রাত্রির 12টা, আমাদের সব কাবাব পার্টি শেষ, কাবাব ফাবাব খেয়ে সব পেট ভর্তি হয়ে গেছে আমাদের সবার, তাই আমরা আজকে ডিসাইড করেছি ডিনার করবো না। ডিনারের জন্য যে খাবার দাবার ছিল আমাদের, সেগুলো সব যত্ন করে গুছিয়ে ফ্রিজে তুলে রাখা হচ্ছে, আমাদের আজকে একদম খাওয়ার মুড নেই, হয়তো কালকে খেতে পারি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কিন্তু এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে না, বিকজ কালকে এই ব্লগটা চলবে যত মানে সারা দিনটার জন্য। জাস্ট গুড নাইট বলছি, কালকে সকালে উঠে আবার দেখা হচ্ছে, গুড নাইট। সো ভেরি গুড মর্নিং, আমি আকাশ, তোমরা কিছু বিভিএ ব্লগ, যার আজকে কালকের পরে আজকে শুরু হচ্ছে এই ভিডিওর সেকেন্ড পার্ট। আজকে সকাল সকাল উঠেছিলাম 7:30 নাগাদ, তো তখন কেউ উঠেই নি এক্সেপ্ট ফর সপ্তশ্রী। পরে আমি আবার শুয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠি, তখন বাজে হচ্ছে 10টা, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসেছি, এখন বাজে হচ্ছে 10:45 হয়েছে। আর খাবার চলে এসছে, এই হচ্ছে কচুরি আর শাল পাতায় আলুর তরকারি। যাই হোক, এখন অনেক আড্ডা ফাড্ডা হয়ে গেছে, ভাইয়াও রেডি হয়ে চলে এসছে, আমিও রেডি হই, বাইক নিয়ে জাস্ট ওই বাড়ি পৌঁছাও, পৌঁছে জাস্ট মানে এখান থেকে চেঞ্জ করে একবার ফ্রেশ হয়ে বেরোবো। এখন এখান থেকে বেরোচ্ছি, একটু মন খারাপ হয়ে গেছে বোনের, চল টাটা বোন, টাটা, পরে দেখা হচ্ছে আবার, টাটা টাটা টাটা। বেসিক্যালি কালকে একটা রগর হয়েছে, রগর হচ্ছে ভাইয়ারা 83-এর টিকিট কেটেছিল, এবং সেটা দেখে আমরা ডিসাইড করি যে আমরা 83 টিকিট কাটবো। টিকিটটা কাটা হয়, এবার শ্রীয়ের শরীরটা রাত্রেবেলা বেশ খানিকটা খারাপ করে যাওয়ার জন্য আমি ডিসাইড করি টিকিটটা ক্যান্সেল করে দেবো, এবং টিকিটটা ক্যান্সেল করে দিই, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করেও বলে যে আজকে সিনেমাটা দেখতে আমার শরীরটা একটু ভালো লাগছে, আর আজকে আমার শরীরে সত্যি কোনো দম নেই বেশি খুব একটা, তো ওর কথা তো আমি আবার রাজি হয়ে টিকিটটা কাটলাম। বাট দিন খারাপ যাবে এটা খুব মানে একদম মানে আর কিছু বলারই নেই, দিন খারাপ যাবেই আজকে, এটা লেখা ছিল আজকে। বাইক হঠাৎ করে বডি ফেলে দিয়েছে, হঠাৎ করে বাইকের স্টার্ট চলতে চলতে বন্ধ হয়ে গেল। যাই হোক, যা বুঝলাম সেটা হচ্ছে স্পার্ক প্লাগে নাকি কারেন্ট আসছে না, খারাপ হয়ে গেছে স্পার্ক প্লাগটা, তো সেটাই এখন চেঞ্জ করার প্ল্যানিং চলছে। তো এখানে এখন নতুন স্পার্ক প্লাগ লাগানো হচ্ছে, যদি দেখা যাক ওটা চালু হয় কি না, মানে জাস্ট হয়ে যাবে, কাকু বলছে নতুন স্পার্ক প্লাগ লাগালে চালু হয়ে যাবে বলছে। যাই হোক, আলটিমেটলি বাইক চলতে আরম্ভ করে দিয়েছে, স্পার্ক প্লাগ লাগানোর পরে আরও 2-3টে কিছু ঠিকঠাক করতে হলো, কয়েকটা জিনিস টুকটাক করে তার গাড়ি চলতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, আমরা এখন ঢুকে গেছি ডায়মন্ড প্লাজাতে, শরীর অবস্থা সত্যিই খারাপ সবার, সবাই বিধ্বস্ত রয়েছে, দীপভাই ভাইয়া না, দীপ ভাইয়া নয় বিধ্বস্ত, তাই তো, না ভাইয়া ঠিক আছে, চাঙ্গা আছে, দীপভাই বিধ্বস্ত, শ্রী বিধ্বস্ত, আমিও বিধ্বস্ত, কোনোভাবে বাইক ফাইক চালিয়ে এলাম, আমার খুব 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 খারাপ সময় যাচ্ছে, বাড়ি গিয়ে এখন লিটারালি এখন শুধু সিনেমাটা দেখবো, দেখে বাড়ি থেকে ঘুমাবো, সব যাচ্ছে সব যাচ্ছে, খারাপ সময় খুব খুব বাজে সময় যাচ্ছে আমাদের। এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় 12টা, দুপুরবেলা আমরা সিনেমা দেখতে যাওয়ার পরেই আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য আর কোনোভাবে আমি ভিডিও করতে পারিনি। 83 ইজ এ মাস্ট ওয়াচ মুভি, যারা দেখোনি প্লিজ দেখো, মানে আমার বয়সী যারা আছো তারা তো ওই ওয়ার্ল্ড কাপটা লাইভ জিততে দেখোনি, বাট সেটা ওই সিনেমাটা দেখলে মনে হবে যে সত্যি লাইভ দেখছি টোটাল ওয়ার্ল্ড কাপটা, তো ওটা দেখো গিয়ে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগে থাকে, সেটা কাবাব বানানো হোক, সিনেমা দেখতে যাওয়া হোক, খাওয়া দাওয়া হোক, যে কোনো কিছুর জন্য হোক, তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করতে ভুলো না, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা, লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটার উপর নাচো, লাফাও গাও কি বিরিয়ানি খাও, বাট প্রেস করে যাও। আজ জন্য গুড নাইট, বাই।